কমলা, এ কমলা, বেহায়া লজ্জা করে না? ঘরে কি মা বোন নেই? যখন ফিরে এসে জানলাম যে মা তোমাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করো আমি সেদিন থেকে তোমাকে তোমাকে খুঁজছি। ভোলানাথ, তোমাকে পুজো দেওয়ার জন্য 12 বছরের কষ্টকে আমি কষ্ট বলে মনে করিনি, তাহলে তুমি কেন আমার জীবন থেকে আমার কমলাকে পর করে দিলে? তুমি কি তোমার ভক্তের কষ্ট বুঝতে পারছো না ভোলানাথ? আমি কত পথ কত দেশ ঘুরে বেড়াচ্ছি, আমার কমলার কেন দেখা পাচ্ছি না ভোলানাথ? আমার চোখের জলে সাগর হয়ে গেছে, তবু কেন আমার কান্নার শব্দ কমলা শুনতে পাচ্ছে না? আমার আমার কমলার সন্ধান তুমি বলে দাও ভোলানাথ, তুমি বলে দাও, বলে দাও। আমার কপালে সইবে তো? কেউ কেড়ে নিতে পারবে না। তাই যেন হয়, আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। চলো দাদা, ঘরে চলো। চল বোন। দাদু ভাই এসো, চলো। দেখো না ওই লোকটা কিরকম আমাকে জড়িয়ে ধরেছে। এরকম পাগলের মতো কাঁদছো কেন? আমি সতীর হতভাগ্য স্বামী, পথে পথে দেশ থেকে দেশান্তরে ঘুরে ঘুরে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছি বাবা। তোমার কেউ নেই? একদিন সব ছিল, আজ আজ কিছুই নেই। এই পথের মাঝে আমি ঘর পেয়েছি, এই পথে আমার ঠিকানা। মুখ দেখে তো মনে হয় তুমি অনেকদিন কিছু খাওনি, তোমার খিদে পায়নি? কে আমাকে খেতে দেবে বাবা? আমার সাথে চলো, আমার মা খুব ভালো, তোমাকে খেতে দেবে। এসো। তুমি বসো, আমার মাকে বলছি তোমায় খেতে দেবে। মা, মা কি হয়েছে? একজন মানুষ কয়েকদিন কিছু খায়নি, তুমি তাকে কিছু খেতে দাও মা। কোথায় মানুষটা? ওখানে বসে আছে। ও, তুমি যাও, বলো মা খাবার আনছে। মা খাবার নিয়ে আসছে। মানিক, ওনাকে নিয়ে এসো। কমলা,
আমার কমলা। কুমার, তোমার এই অবস্থা কেন? যখন ফিরে এসে জানলাম যে মা তোমাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করো আমি সেদিন থেকে তোমাকে তোমাকে খুঁজছি। কুমার, কমলা তুমি বিশ্বাস করো, আমার আমার এই দেহটা শুধু ছিল, কিন্তু এই দেহ প্রাণ ছিল না। তোমার কথা আমি কত মানুষকে জিজ্ঞেস করেছি, এমনকি বনের জীব জন্তু পশু পাখিকে সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। একসময় মনে হয়েছিল যে তোমাকে না দেখে আমি আমি মারা যাব। এ কথা বলো না কুমার, আমার সিঁথি সিঁদুর যে তোমার ভালোবাসার চিহ্ন। মা, উনি কে? আমি, উনি তোমার হতভাগ্য বাবা। কুমার, এই হলো তোমার সন্তান। আমার সন্তান? আমার মানিক? আয় বাবা, আয় আমার বুকে, আয়। যাও মানিক, বাবার বুকে যাও। বাবা, আয় বাবার বুকে, আয় আমার মানিক। দাদা, দিদি, ইনি আমার স্বামী, রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। কাঞ্চন কুমার? কুমার, আমার এই কুড়িয়ে পা দাদার ঘরে তোমার সন্তান জন্ম নিয়েছে। আমি আমি কি দিয়ে আপনাদের ঋণ শোধ করব? আমি গরিব কাঠরিয়া, আমার ঘরে কাঞ্চননগরের বংশপতি জন্ম নিয়েছিল, এটাই তো আমার সৌভাগ্য কুমার। কমলা, কালকে আমরা কাঞ্চননগরের উদ্দেশ্যে রওনা। আমরা আমরা আর আমাদের বোনকে দেখতে পাবো না? কেন পাবেন না, আপনারাও আমাদের সঙ্গে যাবেন কুমার। হ্যাঁ, মা, মা, কাঞ্চন, মা, 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 এই দেখো কমলা। ও মা, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি মা, পারো যদি আমাকে তুমি ক্ষমা করো। না মা, আপনি কেন কষ্ট দেবেন, এ আমার বাবা ভোলানাথের বিধান ছিল, তাই হয়েছে, আপনি ছোট হবেন না। বৌমা, মা, মা, এ হচ্ছে তোমার দাদু ভাই মানিক কুমার। দাদু ভাই? হ্যাঁ মা, আমার একমাত্র বংশধর, বংশের প্রদীপ, সাত রাজার ধর মানিক কুমার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।